সিজিওতে হাজিরা অমিত দেব, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সহায়ক, এর আগেও দুবার হাজিরা দেন। হাজিরা দেন অমিত দে। সিজিওতে হাজিরা অমিত দের। সিজিওতে ফের হাজিরা অমিত দের। কৃষি সংক্রান্ত আরো আপডেট নেবার চেষ্টা করব আমরা। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, কি আপডেট? একেবারে দেখো, এই নিয়ে দ্বিতীয়বার অমিত দে, জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বনমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার যে আত্মসহায়ক, তিনি কিন্তু আজও সিজিও কমপ্লেক্সে এসেছেন এবং বেশ কিছু নথি তাকে আনতে বলা হয়েছে। সেই সমস্ত নথি নিয়ে কিন্তু তিনি আজকে হাজির হয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, এর আগে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডির পক্ষ থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। পরবর্তী সময়ে একাধিক যে তথ্য, সেই তথ্য ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ এর আগেও দুবার করা হয়েছে। পুনরায় তাকে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। এই মুহূর্তে অমিত দে তিনি এসে পৌঁছেছেন এবং তার যে জিজ্ঞাসাবাদ পর্ব তা কিন্তু ইতিমধ্যে শুরু হবে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, অমিতের যে মোবাইল ফোনটি, সেই মোবাইল ফোনটি সিজ করা হয়েছিল এবং সেই মোবাইল ফোন তার সামনে খুলে সেই মোবাইল ফোন থেকে একাধিক যে তথ্য, সেই তথ্য কিন্তু ইডির আধিকারিকরা তারা নিয়েছেন এবং পুনরায় তার যে মোবাইল ফোনটি সেটিকে আজকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তার যে জিজ্ঞাসাবাদ পর্ব তা কিন্তু শুরু হতে চলেছে। দিদি বেশ, শুভজিৎ আমাদের সঙ্গে থাকো, কারণ এরই পাশাপাশি অর্থাৎ এই যে অমিত দে, তাকে ফের সিজিওতে হাজিরা দিতে বলা হলো। জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক, বর্তমান আত্মসহায়ক অমিত দে।